नमस्कार बंधुरा, पाँचमिशाली रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेर एकदम लाजवाब मोगलाई रेसिपी बनिए देखाबो। आज आमी बानाबो चिकेन महारानी। तो बंधुरा चलुन रेसिपिटा स्टार्ट करी। चिकेन महारानी बनानोर जोन्नो जे उपकरणगुलो लागबे आमी बोले दी। आमी एखाने चारटे चिकेन लेग पिस निएछि। लेग पिसगुलो भालोभावे धुए रेखेछि आर छुरी दिए एभावे चिड़े रेखेछि जाते मसलाटा खूब भालोभावे ढोके। तीन टेबिल चामच रिफाइन अएल, दस बारोटा काजू और एक टेबिल चामच चार मगज एकसाथे बेटे पेस्ट करे रेखेछि। दो टेबिल चामच टक दई, दो टेबिल चामच आदा बाटा, एक टेबिल चामच रसुन बाटा, एकटा गोटा पेंयाजेर पेस्ट। एखाने कसूरी मेथी निएछि एक टेबिल चामच, एटा आमी रोस्ट करे रेखेछि। একটা বড় পেঁয়াজ কুচি করে রেখেছি, স্বাদমতো নুন, স্বাদমতো চিনি, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এক টিস্পুন যে মশলাগুলো আমি একসাথে গুঁড়ো করে রেখেছি বলে দিই, ধনে জিরে আর মৌরি হাফ টিস্পুন করে, টোটাল এক টিস্পুন গুঁড়ো করে নিয়েছি। চিলি ফ্লেক্স বাড়িতেই বানিয়ে নিয়েছি, এক টিস্পুন নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা বাটা আর ফোড়নের জন্য তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর দারচিনি নিয়ে নিয়েছি। এখানে গরম মশলা নিয়েছি আর ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করব। তার আগে আমি বোলের মধ্যে নুন নিয়ে নিলাম, চিনি দিলাম, লঙ্কা গুঁড়ো নিলাম, আদা বাটা হাফ টিস্পুন আর রসুন বাটা হাফ টিস্পুন নিয়ে নিয়েছি, টক দই নিচ্ছি, টক দইটা পুরোটাই দিয়ে দিলাম, কসৌরি মেথি সামান্য একটু হাতে নিয়ে এভাবে ক্রাশ করে নিলাম, বোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একসাথে ভালোভাবে উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। লেগ পিসগুলো আমি ছুরি দিয়ে একটু ভালোভাবে কেটে কেটে রেখেছি যাতে করে এর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢোকে আর এটা ভালোভাবে ম্যারিনেট হয়। চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি, একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর এটা আমি ফ্রিজের মধ্যে দু ঘন্টা রেখে দিচ্ছি। দু ঘন্টা হয়ে গেছে, আমি বোলটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। গ্যাস অন করে ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে হাই ফ্লেমে রেখে তেলটা একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। আমি এর মধ্যে তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা গন্ধ আসা পর্যন্ত ফোড়নটাকে ভালোভাবে নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছি মোটামুটি 30 সেকেন্ডের মতো। 30 সেকেন্ডের মতো ফোড়নটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, ফোড়নের একটা ভাজা ভাজা গন্ধ আসছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজটা তুলে দিলাম। কুচনো পেঁয়াজটার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। আমি আগে মাংস ম্যারিনেট করার সময় কিছুটা নুন দিয়েছিলাম, তো সেই পরিমাণে এর মধ্যে নুন দিয়েছি। এবার এটাকে আমি 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, তাতে পেঁয়াজটা একটু নরম নরম হয়ে যাবে আর ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে। 2 মিনিট মতো হয়ে গেছে, পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে সব পেস্টগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজের পেস্ট দিয়েছি, আদার পেস্ট দিলাম আর রসুনের পেস্ট দিয়েছি। আমি এর থেকে কিছুটা কিছুটা করে চিকেনে ম্যারিনেট করেছিলাম, এখন বাকি থেকে যাওয়ার পেস্টগুলো তুলে দিচ্ছি। কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা যেরকম স্বাদের খাবেন, এটা খুব ঝাল ঝাল আমি করব না, তাই দুটো কাঁচা লঙ্কাই পেস্ট করে নিয়েছি। এবার সমস্ত মশলাগুলোকে একসাথে আমি 5 মিনিট মতো কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে, আর আমি রান্নাটা মিডিয়াম ফ্লেমে রেখে করব। 5 মিনিটের মতো সমস্ত মশলা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলার থেকে তেলটা ছেড়ে ছেড়ে এসছে। এবার এর মধ্যে লেগ পিসগুলো তুলে দিচ্ছি। লেগ পিসগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে 2 ঘন্টা রাখার জন্য এগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে, রান্নাটাও তাড়াতাড়ি হবে আর রান্নার সময়টা খুব ভালো সিদ্ধ হবে। এর মধ্যে মশলাটাও খুব ভালোভাবে ঢুকে গেছে,
এবার আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর এপাশ ওপাশ উল্টিয়ে নিচ্ছি। 3 মিনিটের মতো লেগ পিস গুলো মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কাজু আর চার মগজ বাটা একসাথে বাটা ছিল এটা আমি দিয়ে দিলাম। এটা দিও আমি খুব ভালোভাবে আরো 3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা খুবই সুস্বাদু, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এটা বিরিয়ানি, রাইস, নান বা রুটি যে কোনো খাবারের সাথে খেতে খুবই ভালো লাগবে। আমি চার মগজ বাটা আর কাজু বাটাটাকে একসাথে ভালোভাবে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। 3 মিনিটের জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে আরও একটু সামান্য নুন লাগবে, তো আমি এতে নুন দিয়ে দিচ্ছি। আমি চিকেন ম্যারিনেট করার সময় আর রান্না করার সময় একটু নুন দিয়েছিলাম, তো এখন সেই পরিমাণে নুন মিশিয়ে নিয়েছি। এবার আমি চিকেন ম্যারিনেট করেছিলাম, বাটিটাতে একটু জল দিয়ে দিয়েছি, খুব সামান্য পরিমাণ। মশলার বাটি ধুয়ে আমি জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো সিদ্ধ হওয়ার মতোই জল দিয়েছি, এটা একদম শুকনো শুকনো রান্না হবে, ঝোল ঝোল বানাবো না। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে দেবো এর মধ্যে। ঢাকনাটা দিয়ে আমি 10 মিনিটের মতো এভাবে মিডিয়াম ফ্লেমে রাখবো সিদ্ধ হওয়ার জন্য, আর ভালোভাবে ফুটিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। লেগ পিসগুলো দেখেই মনে হচ্ছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও অনেক শুকনো হয়ে গেছে, মাংসটা ছেড়ে ছেড়ে যাচ্ছে, এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। 3 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। এখানে আমি কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি, হাতে একটু ক্রাশ করে নিচ্ছি, এটা আগে থেকে রোস্ট করে রেখেছিলাম ভালোভাবে। কসুরি মেথি দিয়ে দিয়েছি, ধনে, জিরে আর মৌরি, মৌরি গুঁড়ো 1 টিস্পুন, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি শুকনো খোলায় ভেজে ভালোভাবে গুঁড়িয়ে রেখেছিলাম। আর এখানে আমি চিলি ফ্লেক্স দিচ্ছি, চিলি ফ্লেক্সটাও স্বাদ মতো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টিস্পুন চিলি ফ্লেক্স নিয়েছিলাম, এটাও আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। আর এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার সব কিছুর ফ্লেভার একসাথে ভালোভাবে মিশে যাওয়ার জন্য আমি গ্রেভির মধ্যে আর চিকেনের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে জিনিসগুলো মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। গ্রেভিটা অনেক বেশি শুকনো হয়ে গেছে, ফ্লেমটা আমি মিডিয়ামেই রাখছি। আমি এখানে ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি, তো ফ্রেশ ক্রিমের বদলে আপনারা চাইলে দুধ ব্যবহার করতে পারেন। আমি ঢাকনাটা আবার দিয়ে দিচ্ছি, গ্যাসটা অফ করে দিলাম। এভাবেই আমি 5 মিনিট রাখবো। আমি এখানে ফ্রেশ ক্রিম দিয়েছি, এটা দিলে খুব ক্রিমি হয় আর টেস্টি হয় খাবারটা, তো আপনারা যদি মনে করেন দুধ ব্যবহার করতে পারেন। গরম গরম চিকেন মহারানি প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। এটা রুটি, রাইস, বিরিয়ানি বা নানের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা এই মজাদার সুস্বাদু রেসিপিটা আজই ট্রাই করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে ছোট একটি লাইক দেবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।